এই মুহূর্তের সব থেকে বড় খবর, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের প্যাডে লেখা চাকরির সুপারিশ পত্র ভাইরাল হলো। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের সই করা নিজস্ব প্যাডে চাকরির সুপারিশ পত্র ভাইরাল হলো। ওই প্যাডে দেখা যাচ্ছে সাতজনের নাম তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন অপরূপা পোদ্দার। সেই চিঠি প্রকাশ্যে এলো, এবার সেই সুপারিশ পত্র প্রকাশ্যে এলো। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বাম আমলের চিরকুট নিয়ে অনেক চিৎকার করলেও এখনো পর্যন্ত সেই অর্থে কোনো চিরকুট প্রকাশ্যে আনতে পারেননি। অথচ আরামবাগের সাংসদের প্যাডে দেখা যাচ্ছে 18 সেপ্টেম্বর 2017 সালে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সাতজনের নামের সুপারিশ করেছেন তিনি। কারা সেই সাতজন? তাদের মধ্যে আছে সদ্য প্রকাশিত আরামবাগ সাংগঠনিক তৃণমূল যুব সংগঠনের সহসভাপতি বিভাস মালিকের নাম, যদিও বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, ফের তৃণমূলে ফিরে আসেন। তালিকায় নাম আছে বিভাস মালিকের স্ত্রী সন্তোষী মালিকেরও, আছে অনন্যা মণ্ডলের নাম। এরা প্রত্যেকেই চাকরি পেয়েছিলেন, হাই স্কুলে চাকরি পেয়েছিলেন বলে সূত্রের খবর। গ্রুপ সি পোস্টের জন্য সাংসদ চারজনের নামের সুপারিশ করেছিলেন। সেই চারজন হলো আবু নাসের, আহমেদ খান, পৌলমি সাহা, মৌসুমী আদক ও সুজয় কুমার রায়। এরাও গ্রুপ সি পদে চাকরি পেয়েছিলেন বলে সূত্রের খবর। সাংসদের প্যাডের নিচে সাংসদের নিজস্ব স্বাক্ষরও রয়েছে। ইতিমধ্যেই আরামবাগ সাংসদের নিজস্ব প্যাডের সুপারিশ পত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্যাডের ছবি পোস্ট করে লিখেছেন, তৃণমূল সার্ভিস কমিশনের বেআইনি নিয়োগের সুপারিশ পত্র। যদিও এই বিষয়ে আরামবাগের সাংসদের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রথমে বলেন তিনি ঘুমোচ্ছেন, আগে চিঠি পাঠান। একটু আমাকে টুইটটা পাঠাও তো, আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, পাঠাও তো একটু আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে। হ্যাঁ, চিঠি পাঠানোর পর পুনরায় ফোন করা হলে তিনি বলেন লেখা পরিষ্কার বোঝা যাচ্ছে না। তুমি যেটা স্ক্রিনশটটা পাঠিয়েছো তুমি একটুখানি নিজে পড়ে দেখো তো ওটা করা যাচ্ছে কিনা। তুমি এমন স্ক্রিনশট পাঠালে আমি চার লাইনও পড়তে পারছি না, তবে বিশেষ সূত্রে খবর যে কোনো মুহূর্তে সিবিআই এর ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে সাংসদ অপরূপা পোদ্দারের। চিরকুট ভাইরাল কাণ্ডের পর কাঁপছে গোটা আরামবাগ। আপনাদের আরো একবার জানাচ্ছি, এবার চাকরির সুপারিশ পত্রের প্যাড ভাইরাল হলো। সাংসদ অপরূপা পোদ্দারের নিজস্ব প্যাডে ওই চাকরির সুপারিশ পত্র করা হয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এ নিয়ে আরামবাগ জুড়ে শোরগোল পড়েছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকুড়ের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।